আসসালামু আলাইকুম যারা দেখছেন এবং শুনছেন সকলকে শুভেচ্ছা আমি নুর আহমেদ দিদার আয়কর আইনজীবী এবং একজন ভ্যাট কনসালটেন্ট আমি কিছু ভিডিও করি যেগুলো বিশেষ করে ট্যাক্স এবং ভ্যাটের উপরে মূলত উদ্দেশ্য হচ্ছে অ্যাওয়ারনেসমূলক এবং নলেজ শেয়ারিং আজকের আমার আলোচনার বিষয় হচ্ছে প্রস্তাবিত বাজেটে ভ্যাট আইনে কী কী সংশোধন করা হয়েছে বা কি কী সংশোধনের প্রস্তাবনা করা হয়েছে আপনারা জানেন মূল্য সংযোজন কর এবং সম্পূর্ণ শুল্ক আইন দু হাজার বারো এ আইনে কিছু ধারাতে সংশোধনী প্রস্তাব করা হয়েছে যদিও খুব উল্লেখযোগ্য মানে খুব বেশি পরিবর্তন হয়নি তবে গুরুত্বপূর্ণ কিছু পরিবর্তন আছে সব মিলিয়ে ষাটটি ধারায় পরিবর্তন আনা হয়েছে আমি প্রায়োরিটি বেসিসে বা গুরুত্ব দিয়েই সেগুলো বেশি আলোচনা করব। তবে জেনারেলি পড়ে যাচ্ছি যে প্রথমে হচ্ছে সংশোধনী করা হয়েছে ধারা দুই যেটা আপনারা জানেন ধারা দুই সবসময় ডেফাইন থাকে সংজ্ঞা কী কী থাকে সেখানে দুটো সংজ্ঞাকে পরিবর্তন করা হয়েছে সেটি হচ্ছে ধারা দুইয়ের দফা একুশ যেখানে বলা হয়েছে যে উচ্ছে কর্তনকারী সত্তা কারা যে আপনারা জানেন আগেও ছিল উৎসবে কর্তনিক সত্তা বলতে আমরা যারা ভ্যাট ভ্যাটে যখন আমরা মূল্য পরিশোধ করি যখন কোনো ক্রেতাকে তার মূল্য পরিশোধ করি তখনই পরিশোধের সময় উৎসে ভ্যাট কর্তনের একটা বিধান আছে এই বিধানটা অনেক গুরুত্বপূর্ণ তো যাদের উপরে এই বিধানটা প্রযোজ্য তাদেরকে উৎসে কর কর্তন করে সত্তা বলে যেমন আগে ছিল এই কোনো সরকারি সংস্থা আইনজী বিষক বোর্ডো বা সমাজসেবা অধিদপ্তর থেকে অনুমোদনপ্রাপ্ত কোনো প্রতিষ্ঠান কোনো ব্যাংক বিমা আর্থিক প্রতিষ্ঠান কোনো যে লিমিটেড এবং মাধ্যমিক পর্যায়ের স্কুল বা প্রতিষ্ঠান তারপরে কোনো লিমিটেড কোম্পানি এই পাঁচটি সত্তাকেই আগে বলা হয়েছে তবে সেই পাঁচটি সত্তা এখনও আছে সেই পাঁচটি সত্তার পরে নতুন করে যেটা সংযোজিত হবে সেটা হচ্ছে দশ কোটি টাকার অধিক টার্নওভার সম্পন্ন কোনো ব্যক্তি যদি বিক্রি করে তাহলে তাকেও উৎসে ভেট কর্তন করতে হবে অর্থাৎ এখন ব্যক্তিকেও সেই কর কর্তনকারী সত্তা হিসেবে সংযুক্ত করা হয়েছে অর্থাৎ ছয়টি কর্তনকারী সত্তা হয়ে গেল তো চরের মাধ্যমে ইনক্লুড করে যে আগে অন্য ছিল এখানে নতুন করে চ ইনক্লুড করা হয়েছে যাদের দশ কোটি টাকার অধিক ব্যক্তি যাদের টার্ন ওভার আছে দশ কোটি টাকার অধিক তাদেরকেও উৎসে ভেট কর্তন করতে হবে অর্থাৎ এখানে এখন আর প্রতিষ্ঠান নেই ব্যক্তিকে এখানে নিয়ে আসা হয়েছে তারপরে দফা উনত্রিশ সেখানেও কোনো খুব বেশি ইম্পর্টেন্ট আগেই আর ডিভাইডেড হান্ড্রেড প্লাস আর যেখানে ব্র্যাকেটের একটা ইয়ে ছিল ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট যেটা আমরা ওই নিয়মে করতাম যে প্রথম প্যাকেটের কাজ আগে করতে হবে তারপর দ্বিতীয় প্যাকেটের কাজ এখানে শুধু একটা দ্বিতীয় প্যাকেট ছিল না আগে যার ফলে অনেক সময় অনেকে কনফিউজ হতো সেটাকে এখানে ক্লিয়ার করা হয়েছে অর্থাৎ সেকেন্ড ব্যাকেট একটা দুই পাশে দেওয়া হয়েছে অর্থাৎ ফার্স্ট প্যাকেট শেষ করে সেকেন্ড প্যাকেট অর্থাৎ কীভাবে আপনি কর ভাগ্ন বের করবেন সেটার সূত্রটাকে একটা সেকেন্ড ব্যাকেট দিয়ে সংশোধনী করা হয়েছে তো এটা হচ্ছে মূলত ধারা দুইয়ের দুটো পরিবর্তন ধারা তেত্রিশের যে পরিবর্তন সেটা খুব ইম্পর্টেন্ট না অনুক্রমকেও অনুক্রমিক হবে এটা আলোচনার খুব বেশি না ধারা আটাত্তরে একটু সংশোধন করা হয়েছে সেখানে উপদ্বারা দুই প্রতিস্থাপিত হবে সেটাও সরকারি যাদের আমরা আমাদের প্রশাসনিক পরিবর্তন যারা ভ্যাট কর্মকর্তা তাদের কিছু টার্মস অর্থাৎ ওনারা যেগুলো ইউজ করেন সেখানে সরকারি গেজেট প্রকাশিত সাধারণ এগুলো সংযুক্ত হবে যাই হোক এটা আমাদের প্রায়গিক ক্ষেত্রে খুব বেশি ইম্পর্টেন্ট না যারা ভ্যাট প্রশাসনে আছেন তাদের জন্য এটা প্রযোজ্য এরপরে ধারা একুশ যেটা একাশি যেটা প্রতি মানে প্রতিস্থাপিত হয়েছে সেখানে হচ্ছে এটাও প্রশাসনিক ক্ষমতা অর্পণ এখানে মূলত একটা প্রতিস্থাপন করা হয়েছে যারা ভেট কর্মকর্তা তাদের ক্ষমতা অর্পণের একটা প্রতিস্থাপন করা হয়েছে আমি যেটা উল্লেখযোগ্য আলোচনা করতে চাচ্ছি সেটা হচ্ছে ধারা একশো যেটা বিশেষ করে আপিলের ক্ষেত্রে আমরা আপনারা জানেন আমরা যদি কোনো কর্ম আমাদের যাদের সম্মানিত ব্যক্তি বা করদাতা আছেন যাদের সংক্ষুব্ধ হন অতিরিক্ত কমিশনার বা যারা ভেট কর্মকর্তা আছেন তাদের কোনো বিচারে কোনো জাজমেন্টে কোনো ডিমান্ডে যদি আপনি সংক্ষুব্ধ হন তাহলে আমরা ব্যাটা আপিল কমিশনের কাছে করতে পারি অথবা ট্রাইব্যুনালে আমরা যেটা আপিল করতে পারি সেখানে একটা কন্ডিশন ছিল মিনিমাম বিশ পার্সেন্ট স্টেটিউরিটি ডিপোজিট জমা করতে হবে অর্থাৎ যেটা কর দাবি তার বিশ পার্সেন্ট জমা করতে হবে তো বিশ পার্সেন্ট তো আসলে অনেকের অনেক বড়ো ডিমান্ড থাকে সেটা বিশ পার্সেন্ট অনেক সময় দেখা গেলো যে ইনজাস্টিস ডিমান্ড সেখানে বিশ পার্সেন্ট জমা দেওয়া তার জন্য বার্ডেন হতো সেখানে সেটাকে স্টেট অর্ধেক করে টেন পার্সেন্ট করা হয়েছে অর্থাৎ আপনি যদি আপিল কমিশনারও যান সেখানে দশ পার্সেন্ট জমা দিতে হবে আর যদি আপনি ট্রাইব্যুনালে যান সেখানেও দশ পার্সেন্ট জমা দিতে হবে তবে আপিলে দশ পার্সেন্ট জমা দিলে হয় ট্রাইব্যুনালে আর দশ পার্সেন্ট সেটা জমা দিতে হবে না অর্থাৎ যে কোনো এক জায়গায় আপনি যদি সরাসরি কোনো কারণে যদি কমিশনার নিচ্ছে কর্মকর্তা হয় তাহলে আপনি আপিল কমিশনারে যাবেন সেখানে দশ পার্সেন্ট জমা দিতে হবে পরবর্তী আপনি ট্রাইব্যুনালে গেলে সেখানে আর ফার্দার দশ পার্সেন্ট জমা দিতে হবে না আবার যদি সরাসরি কমিশনার থেকে আপনার ডিমান্ডটা হয় বা রায়টা হয় তাহলে সরাসরি আপনি ট্রাইব্যুনালে যাবেন সেখানেও কিন্তু আপনাকে দশ পার্সেন্ট জমা দিলেই চলবে অর্থাৎ আগের বিশ পার্সেন্টের জায়গায় দশ পার্সেন্ট হবে এটাই মূল পরিবর্তন একশো একুশের এটা খুবই মানে একটা প্রাসঙ্গিক পরিবর্তন এবং এটা আমাদের অনেক ভ্যাট বা অনেক করদাতারই চাহিদা ছিল এবং আমাদের নিজেরাও এটা ইনজাস্টিস মনে হয়েছিল আমরা এটা বিভিন্ন ফোরামে বলেছি এবং সেটা জাতীয় রাজস্ব বোর্ড চিন্তাভাবনা করে এটা কি কমিয়ে ফেলেছে যাক সেজন্য জন্য ধন্যবাদ দেওয়া উচিত আর যেটা আরেকটি পরিবর্তন হচ্ছে ধারা একশো সেখানে এখানে যে একটা খুব বেশি পরিবর্তন একটা টার্মকে পরিবর্তন করা হয়েছে কোনো কমিশনের উপরে তো অন্য মানে কোনো মুসক কর্মকর্তা অর্থাৎ আমরা জানি কোনো যদি কোনো ভ্যাটের কোনো আদেশের বিরুদ্ধে আমাদের নির্দিষ্ট যে আদালত আছে সেখানে আমরা সংক্ষিপ্ত ব্যক্তি যাবেন কিন্তু অন্য কোনো আদালতে মামলা দায়ের করা যাবে না এটা আগেও ছিল তবে সেখানে কমিশনের কথাটা উল্লেখ ছিল সেটা এখন যে কোনো মোষুক কর্মকর্তার জন্য প্রযোজ্য তো এখানে একশো তিরিশে একটা সংশোধন ছিল সেটা হলো যে আপনারা জানেন যে একজন মোষক কর্মকর্তা হতে গেলে যার যোগ্যতা হচ্ছে একজন কস হয়তো তাকে এনবিআরএস সার্টিফাইড মানে পরীক্ষায় পাশ করতে হবে অথবা একজন চার্টার অ্যাকাউন্ট অথবা চার্টার সেক্রেটারি হতে হবে তো এবং এখন নতুন করে এটা সংশোধন করেছে যে কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্টরাও মোষক কর্মকর্তা মোষক পরামর্শ হতে পারবেন ওনার লাইসেন্স নিলে মোষক পরামর্শ হয়ে তারা প্র্যাকটিস করতে পারবেন অর্থাৎ এটা যদিও গতবার এটা সংশোধন করা হয়েছিল বাট এবার এবার আইনে সেটাকে ইনক্লুড করা হয়েছে যাই হোক আজকের আমার এইটুকুই পরিবর্তন এইটুকুই এই পর্যন্তই পরিবর্তন খুব বেশি পরিবর্তন নাই তো আশা করি আমি আপনাদেরকে সংশোধনীগুলো খুব সংক্ষেপতে সংক্ষেপে আলোচনা করেছি তারপরে যদি কোনো প্রশ্ন থাকে আপনারা করতে পারেন এবং যদি প্রয়োজন হয় শেয়ার দিবেন এবং কমেন্টস করবেন তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম